রিয়েলমি একের পর এক স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে। রিয়েলমি নার্জো সিরিজ লঞ্চ করার পর রিয়েলমি এবার লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি 7i নামে নতুন একটি স্মার্টফোন। রিয়েলমি 7i স্মার্টফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 18W-এর ফাস্ট চার্জার। এছাড়া ফোনটিতে থাকছে 64MP-এর কোয়াড ক্যামেরা সেট আপ। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো রিয়েলমি 7i এর স্পেসিফিকেশনস, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি 7i ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডি দিয়ে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশন অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি অরোরা গ্রিন এবং পোলার ব্লু এই দুই কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে কোয়াড ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে পান্সুল ক্যামেরা সেট আপ। 188 গ্রাম ওয়েটের সাথে 8.9mm থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড ও একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন আর ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 270 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে রিয়েলমি UI 1.0 বেসড অন অ্যান্ড্রয়েড 10 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 যেটি 11nm আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে আরডুইনো 610। ফোনটি 8128 এই অ্যাক্টিভ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 64MP ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2MP ম্যাক্রো ক্যামেরা এবং ফোর্থে থাকছে 2MP ডেপথ ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16MP পান্সুল ক্যামেরা, এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB 2.0 এবং GPS। এবার কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 15 থেকে 16 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 20 থেকে 21 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 8ই অক্টোবর আর বাংলাদেশের বাজারে আসতে পারে অক্টোবরের মাঝে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।